আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমার যেই 12 মাসি আমের বাগানটি রয়েছে। স্পেশালি এই বাগানে রয়েছে বারি 11 হাইব্রিড জাতের আম এবং কাটিমন, এই দুই ভ্যারাইটির আম কিন্তু রয়েছে। তো আমি একটি বিষয় এর আগেও বলেছি যে বেশ কয়েকটি গাছে মুকুল আসছে। এই যে দেখুন, আমি যেই গাছটির কাছে দাঁড়িয়ে আছি এই গাছটাতেই মুকুল আসছে। গাছটা খুবই ছোট, একেবারে ছোট, বাট মুকুল আসছে খুবই। মুকুলের ভারে দেখুন এই যে হেলে গেছে ডাল, একেবারে ডালগুলো হেলে গেছে। বাট এই মুকুলগুলো এবছর ভেঙে দিলে খুবই ভালো হইতো, বাট আমি একটু দেখার জন্য যে ভদ্রলোক আমাকে যে চারাগুলো আসলে দিচ্ছে এটা আসলে সঠিক কিনা, এটা দেখার জন্য আমি কয়েকটি গাছে মুকুল রাখবো, যে স্পেশালি আম হওয়া পর্যন্ত। তো এটা আসলে আমাকে একটু পরীক্ষা করতে হবে, যার কারণে আমি কয়েকটি গাছে রাখবো আর কি মুকুল। অবশ্যই একটি গাছে মটর দানার মতো আম চলে আসছে মোটামুটি। তো এই যে দেখুন, একেবারে অনেক কিন্তু ছোট গাছ, চিকন একটা গাছ, মুকুল প্রচুর পরিমাণে মুকুল গাছের সব জায়গা থেকে কিন্তু মুকুল, অস্বাভাবিকভাবে মুকুল বেড়েছে। এটি হচ্ছে হাইব্রিড বারি 11 জাতের আম, যেটি 12 মাসি। তবে মৌসুমের সময়ও মুকুল আসে, এটা আমি জানি, মুকুলে মৌসুমে আসবে, বাট এই সময় ভেঙে দিতে হয়। বাট আমি এবছর ভাঙবো না, একটু দেখার জন্য এটা আসলে রাখবো। তো আমি আপনাদের আরও কয়েকটি গাছে মুকুল দেখাবো এবং মটর দানাও দেখাবো। দেখুন গাছটা কিন্তু খুবই ছোট গাছ, খুবই ছোট গাছ। দেখুন এই যে দুইটি ডগাতে ডালের, এই যে এইখানে একটা আর ওই যে ওইখানে একটা, গাছটার মুকুল এসছে, দুইটি ডগাতে মুকুল এসছে। মুকুল ফোটা শুরু হয়নি এখনও, ফুটবে, একটা মুকুল ফুটছে, এইটাতে এখনও ফুটে নাই। খুবই ছোট গাছটা, একেবারে ছোট, কিন্তু কয়েকদিন আগে কিন্তু ওই গাছগুলো লাগানো। তো আমি আপনাদের একটু আরও সামনে নিয়ে যাব। এবং এই যে দেখুন, এই গাছটা হচ্ছে কাটিমন গাছ, এবং এই যে দেখুন গাছের কিন্তু পাতা বের হওয়া শুরু হয়ে গেছে এখন, যেহেতু ফাল্গুনের শেষের দিকে, এখন এখন কিন্তু পাতা বের হবে সব গাছগুলো থেকেই। গাছটা খুব সুন্দর হয়ে আছে, কাটিমন গাছ। এই যে এখানেও একটা আছে কাটিমন, এই যে বেশ কিছু কাটিমনের গাছ কিন্তু রয়েছে। এই যে দেখুন প্রচুর, এই গাছটা, ওরে বাবা, অস্বাভাবিকভাবে পাতা বের হওয়া শুরু হয়েছে প্রচুর পরিমাণে। এইটা হচ্ছে কাটিমন গাছ, বেশ কিছু কাটিমন বারি 11, এই দুই ভ্যারাইটি কিন্তু আমের আমের গাছ কিন্তু রয়েছে। এই যে এইটা কাটিমন, সুন্দর গাছ। এই যে এটা বারি 11, গাছের পাতা দেখেও কিছু বোঝা যায় যে আসলে কোনটা কী ধরনের গাছ। এই যে এগুলা মোটামুটি খারাপ না। এই যে এইটাতে মুকুল বের হয়েছে, এই যে দেখুন গাছটাতে, গাছটা একটু দুর্বল হয়ে আছে, তারপরেও আমি গাছটার মুকুলটা ভেঙে দেওয়া উচিত। আমি না এখনই ভেঙে দিই, কয়েকদিন আসা হয়নি, মুকুলটা আসলে ভেঙে দেওয়া উচিত, মুকুলটা রাখা যাবে না, গাছটা খুবই দুর্বল হয়ে আছে, একেবারে দুর্বল। এই যে দেখুন মুকুলটা, এটার একটা বৈশিষ্ট্য কি, এটাতে প্রচুর পরিমাণে গুটি সেট হয়। আর মুকুলগুলো দেখুন, আমি আসলে মুকুলও দেখছি, বৈশিষ্ট্য ঠিকই আছে, ওই রকমই আসলে, আম দেখছি, মুকুল দেখছি, খুব চমৎকার। এই আর আমি একটু গুটি দেখাবো আপনাদের, একটা গাছে বেশ অনেক আগেই মুকুল এসেছিল। এই যে এইটা দেখুন, এই গাছটা অনেক আগে মুকুল এসেছিল এবং গুটি একটু বোঝা যাচ্ছে, গুটি ছোট ছোট, একেবারে ছোট ছোট গুটি সেট হয়েছে আর কি। হ্যাঁ, এই যে দেখুন আপনারা, গুটি সেট হয়ে গেছে, এই যে একটু দেখা যাচ্ছে কি না, এই যে দেখুন, এই যে এই যে এই যে গুটি সেট হয়েছে। এই মুকুলটা অনেক দিন আগে ফুটছে, এই গাছের মুকুলগুলা, যার কারণে এটাতে গুটি দেখা যাচ্ছে। আমি আপনাদের আমার এই বাগানটি ঘুরে ঘুরে দেখালাম, বাগানের কীরকম অবস্থা। আর আরও একটি কথা বন্ধুরা, আমার গত 2 বছর আগের দুইটি গাছ রয়েছে, গাছগুলো খুবই চমৎকারভাবে আছে, এই গাছ দুটো মুকুল আসবে এবং আমি আম হবে এবার। এই যে দেখুন খুব সুন্দরভাবে ডগা ছাড়ছে এগুলা। হ্যাঁ, আর এই গাছটা তো কথা বলার অপেক্ষায় রাখে না, এই যে দেখুন খুব সুন্দরভাবে পাতা হয়েছে, কত চমৎকার। এই যে দেখুন নতুন পাতা, কী সুন্দর চমৎকার নতুন পাতা। এই যে সবগুলোতে, এটা আমি অনেক যত্ন করছি, এইটাতে সার দেওয়া আছে, যেটা সায়েন্টিফিকভাবে যেই নিয়মে 12 মাসে আমের যত্ন করা হয়, ঠিক সেভাবে কিন্তু এই দুইটি গাছের যত্ন করা আছে। এই যে দেখুন বার্ড বের হবে এগুলো থেকে, এই যে দেখুন, আর এখানে তো দেখালাম, এই যে বার্ডটা বের হচ্ছে। এই যে তো বন্ধুরা,
এটি 12 মাসি আমের বাগান বাড়ি 11 এবং কাটিমন। তো ধন্যবাদ বন্ধুরা, দিস ইজ মিজানুর রহমান ফ্রম রাজশাহী।